হ্যালো বন্ধুরা, আমাদেরই প্রতিজনের এমন কতগুলো ফ্রেন্ড থাকে, যেমন বিএফ বা জিএফ, যারা আমাদেরই প্রতিদিনই কল দিয়ে থাকে। কিন্তু আমরা চাই সেই কলগুলো আমি ছাড়া যাতে অন্য কেউ রিসিভ না করে। কিন্তু অনেক সময় এমন হয় আমাদের মোবাইলটা আমরা রুমে রেখে এসেছি বা অন্য কোথাও রেখে দিয়েছি, কিন্তু আমি মোবাইলের কাছ থেকে একটু দূরে আছি, যদি সেই সময় আমাদের কল আসে আমাদের জিএফ বা বিএফের, তো সেটা সহজে আমার পরিবারের অন্য সদস্যরা রিসিভ করে ফেলতে পারে এবং এতে আমাদের সমস্যাও হতে পারে। তো আমি এমন একটি সেটিংস আপনাদের আজকে দেখিয়ে দেব যা দ্বারা আপনার মোবাইলে আসা কল কেউ রিসিভ করতে পারবে না আপনি ছাড়া। তো ভিউয়ার্স, দেখে আসি সেই সেটিংসটা। সাবস্ক্রাইব করুন টেক ডিকশনারি এবং পাশে আসা বেল বাটনে প্রেস করে দিন আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটন একটি ক্লিক করে দিন এবং স্ক্রল করে নিচে এসে আপনার মূল্যবান মন্তব্য এখানে লিখে দিন। তো বন্ধুরা, তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ছোট্ট অ্যাপ, যেটা ইনস্টল করা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেটার লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা অ্যাপটি ইনস্টল করে সিম্পলি ওই অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড পারমিশন, তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর ওকে করে দেব। তাহলে এখান থেকে আপনি সিম্পলি ইনকামিং কল লগ এটা টিক মার্ক দিয়ে ওকে করে দেবেন। এখন আপনি সিম্পলি ব্যাক হয়ে চলে আসবেন। এখন দুই নাম্বার আছে সেট লগ টাইপ, তো আপনি এখান থেকে আপনার কল আসার সময় আপনি কোন লকটা শু করতে চান, পিন লক নাকি প্যাটার্ন, তো আমি সিম্পলি প্যাটার্নটা সিলেক্ট করলাম। তো এখন আবার সেট প্যাটার্নে ক্লিক করব। এখন আমাদের পছন্দ অনুযায়ী একটি লক আমরা সিলেক্ট করে দেব। তাহলে আরেকবার দিয়ে এটা কনফার্ম করে নিলাম। এখন আমাদের লকটা সেভ হয়ে গেছে। এখন সান নাম্বার স্টাফে দেখতে পাচ্ছেন এনাবল লক, তো আপনি সিম্পলি ডান পাশে এটা টিক মার্ক দিয়ে দেবেন। তো এখন আমাদের কাজ শেষ, তো আমরা সিম্পলি বের হয়ে চলে আসব। বন্ধুরা, এটা বোঝানোর জন্য আমি একটি নাম্বার থেকে কল দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ইনকামিং কল লক, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমার ফোনে কল এসেছে, কিন্তু এখন কেউ চাইলে এটা রিসিভ করতে পারবে না, কারণ এখানে রিজেক্ট বা রিসিভ কোনো অপশনে দেখা যাচ্ছে না। এটা দেখা যাবে যদি আমি সঠিক পাসওয়ার্ডটা দিই তাহলে। তো ফোনটা রিসিভ করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা সঠিক পাসওয়ার্ড দেব, তারপরে আমাদের রিসিভ বা রিজেক্ট অপশন চালু হয়ে যাবে, এতে আমরা আমাদের নির্দিষ্ট ফোনটি রিসিভ করতে পারবো। তবিয়াস, আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন কিভাবে এটি কাজ করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন। যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সাবস্ক্রাইব বাটন, সিম্পলি ওখানে ক্লিক করে দিয়ে আপনি পাশে আসা বেল বাটনে প্রেস করে দেন, যাতে আপনি টেকনোলজি বিষয়ে নিত্য নতুন ভিডিও সবার আগে ইনস্টল করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বক্সে সার্চ করব ইনকামিং ING ইনকামিং কল লক। তাহলে আপনাদের সামনে ঠিক এই অ্যাপটি ওপেন হবে। এখান থেকে আপনারা এই অ্যাপটি সিম্পলি ইনস্টল করে নেবেন এবং এটি রেড ইনপয়েন্ট অনেক ভালো এবং এটা ডাউনলোডও 1 মিলিয়ন প্লাস হয়েছে, তো নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।